ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। এই বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহনাজ রুমা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমা, ছুটি শেষে প্রথম কর্মদিবসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিড় কেমন দেখছেন? সামিয়া, ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে ভিড়ের কথা বলছেন, সেই ভিড় কিন্তু চোখে পড়েনি। আপনি জানেন যে লম্বা একটি ছুটি তারা পার করছে, 29 তারিখ থেকে সেই ছুটি শুরু হয়েছে, আজকে গিয়ে আপনার যেই এক সপ্তাহের মতো প্রায় এই লম্বা ছুটিতে কিন্তু তারা এখন পর্যন্ত অফিসে আসেনি। এবং সবচেয়ে বড় কথা যে আজকে একদিন সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন, ফলে এই একদিন যদি তারা ছুটি নেন তাহলে আগামীকাল এবং আগামী পরশু দিন অর্থাৎ শুক্র শনি আবার দুটো বাড়তি দিন কিন্তু তারা ছুটি পান। সেই সুবাদে কিন্তু প্রায় 9 দিন পরে আগামী রোববার 8 তারিখে তারা অফিস করবেন। লম্বা একটি ছুটি পাচ্ছেন এবারের, এবং এই লম্বা ছুটির যে সুফল সেটিও আমরা দেখেছি যে ধাপে ধাপে মানুষ বাড়িতে গিয়েছে, যারা ঢাকার বাইরে যাচ্ছেন পরিবারের সঙ্গে ঈদ করতে, এবং তাতে করে ঈদের যাত্রা এবার নির্বিঘ্ন হয়েছে সেটি বলতে হবে। আপনারা সচিবালয়ের চিত্র দেখছেন, আমাদের দর্শকরা দেখছে, সচিবালয়ে এখন 10টায় নির্ধারিত সময়, 9টা থেকেই আসলে সচিবালয় কর্মচঞ্চল হয়ে ওঠে। তবে যেটি শুরুতেই বলছিলাম যেহেতু আজকে একদিন অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন, ফলে আগামীকাল এবং আগামী পরশু দিন যারা ছুটি কাটাবেন, ধারণা করা যায় যে রবিবার তারা একেবারে কর্মচঞ্চল হয়ে উঠবে এই সচিবালয় এলাকা। এবং ঈদের পরের আজকে প্রথম দিন, আমরা কিছুক্ষণ আগেও দেখেছি দু একজন যারা আসছেন বা এসেছেন, তারা কিন্তু এখানে এসে তাদের যারা সহকর্মী আছেন, যাদের সঙ্গে দেখা হয়েছে, খুব কম সংখ্যক মানুষ যারা ঢাকাতেই ঈদ করেছেন বা ঢাকাতেই ঈদ করেছেন, তারা কিন্তু এখানে এসে তাদের সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন, কোলাকুলি করছেন। ঈদ পরবর্তী আয়োজন বা ঈদ পরবর্তী অফিস আদালতে দেখা হলে যে চিত্র হয়। তো যেটি বলছিলাম যে লম্বা ছুটি শেষ করে অনেকেই আসছেন এবং অনেকেই আবার আসছেন না, আজকে একদিন তারা অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। শুধুমাত্র সচিবালয় নয়, কর্মকর্তা কর্মচারী, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান যেখানে আছে সব জায়গাতেই একদিন যদি ছুটি নেওয়া হয় তাহলে আরও বাড়তি 2 দিন ছুটি পাচ্ছে, ফলে আজকে এখন পর্যন্ত ততটা কর্মচঞ্চল হয়ে ওঠেনি। আমরা আশা করছি যে রবিবার সেদিন আসলে প্রথম কর্মচঞ্চল দিন হবে এই সচিবালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে। সামিয়া, রুমা, ধন্যবাদ আপনাকে।